হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচ কে। ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচ কে ইউটিউব চ্যানেল। জানুয়ারি মাসে এতদিন হয়ে যাওয়া সত্ত্বেও আপনাদের অনেক অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন অবধি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে জানুয়ারি মাসের টাকা আসেনি। তো আপনারা রীতিমতো স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছেন যে জানুয়ারি মাসের টাকা আপনারা পাবেন কি পাবেন না, বা কেন এখনও দিচ্ছে না, বা কেন এত দেরি হচ্ছে, বা টাকা যদি আপনারা পান তাহলে কবে পাবেন। তো এই সংক্রান্তই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি এখন অবধি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে কটি কিস্তির টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি, তাই এখনো যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে, সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে সরকারের তরফ থেকে যখন টাকা দেওয়া হয় সাধারণত মাসের শুরুতেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে। কোনো কোনো মাসে 2 তারিখ এসছে, কোনো কোনো মাসে 3 তারিখ, 4 তারিখ বা 5 তারিখ বা 7 তারিখ, এরকমভাবে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে। কিন্তু জানুয়ারি মাসে এতদিন হয়ে যাওয়া সত্ত্বেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন টাকা এলো না? তো স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন জাগছে যে তাহলে কি আপনারা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না? তো এমনটা কিন্তু একদমই নয়। আপনারা চিন্তা করবেন না, জানুয়ারি মাসে টাকা পাবেন না এমনটা কিন্তু নয়, এমনটা ঘোষণা করা হয়নি সরকারের তরফ থেকে। তবে হ্যাঁ, অনেক মহিলাই কিন্তু এবার এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে টাকা পাবেন না। তো কারা কারা পাবেন না সেই নিয়ে কিন্তু আমি আগেই ভিডিও দিয়ে আপনাদের জানিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটি আপনারা উপরে আই বাটনে পেয়ে যাবেন, কিংবা এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে বুঝে যাবেন যে কারা কারা এই জানুয়ারি মাসে টাকা পাবেন না। তবে হ্যাঁ, বাকি মহিলারা অবশ্যই কিন্তু এই জানুয়ারি মাসেও টাকা পাবেন, দেরি হলেও আপনারা টাকা পাবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এতদিন হয়ে যাওয়া সত্ত্বেও জানুয়ারি মাসে কেন এখনও টাকা দেওয়া হলো না, অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন এখন অবধি টাকা আসেনি? তো আপনারা জানেন যে বর্তমানে সরকারের তরফ থেকে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হয় প্রায় বছরে 3 থেকে 4 বার, অর্থাৎ প্রায় 3-4 মাস অন্তর অন্তর কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প এখন আয়োজন করা হয়। তো এই দুয়ারে সরকার ক্যাম্পে অনেক প্রকল্পের আবেদন চলে এবং অনেক অনেক ফর্ম কিন্তু জমা পড়ে, অর্থাৎ অনেক নতুন নতুন আবেদনকারী কিন্তু আবেদন করেন। সেই মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও কিন্তু অনেক অনেক নতুন আবেদনকারী আবেদন করেছেন। আপনারা জানেন যে এই ডিসেম্বর অবধি দুয়ারে সরকার ক্যাম্প হলো, তো এখানে অনেক অনেক মহিলা আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, নতুন নতুন অনেক ফর্ম জমা পড়েছে। তো যে আপডেটটা উঠে আসছে যে যারা যারা নতুন আবেদন করেছেন তাদের অ্যাপ্লিকেশান এখন ভেরিফিকেশান করা হচ্ছে। ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পরে যারা আগে টাকা পেতেন এবং যারা নতুন আবেদন করলেন তাদেরকে একসঙ্গে টাকা দেওয়া হবে, সেই জন্যই দেরি হচ্ছে। আপনারা জানেন যে এর আগে একবার যখন দুয়ারে সরকার ক্যাম্প হয় এবং তার পরের মাসে টাকা পেতে আপনাদের দেরি হয়েছিল। তো এখন যে আপডেটটা উঠে আসছে যে একই রকমভাবে যারা আগে টাকা পেতেন এবং যারা নতুন আবেদন করলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাদেরকে একসঙ্গে টাকা দেওয়া হবে, তাই ভেরিফিকেশানের কাজে একটু দেরি হচ্ছে, তাই জন্য আপনাদের এখনও অবধি টাকা দেওয়া হয়নি। তবে হ্যাঁ, ভেরিফিকেশানের কাজ একদম শেষের দিকে এবং টাকা দেওয়ার প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে, তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা ওয়েট করুন। আশা করা যাচ্ছে যে 15 তারিখের মধ্যে বা 5 থেকে 6 দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কেন টাকা দিতে দেরি হচ্ছে এবং আপনারা কবে টাকা পাবেন। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসছে আর একটা নতুন বড়